টানা তৃতীয় দিনের মতো টিকিটের জন্য সড়কে সৌদি প্রবাসীরা, রাস্তা আটকে রাখায় যানজট। আজও যাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চকবাজারের জরির মার্কেট ছিল দাহ্য পদার্থের মজুদ। তাৎক্ষণিক ব্যবস্থায় বড় বিপদ থেকে রক্ষা, আবাসিক এলাকা থেকে দোকান সরানোর দাবি। রেলেও দুর্নীতির সিন্ডিকেট, কম টাকায় ট্রেন ইজারা দিয়ে কোটি কোটি টাকা রাজস্ব লোপাট, অপরাধ ঢাকতে ঘুষের প্রস্তাব, ব্যবস্থার আশ্বাস মন্ত্রীর। ক্রেতা দেখলেই বেড়ে যায় পেঁয়াজের দাম, আমদানি অভিযানেও ঠেকানো যাচ্ছে না কারসাজি, চাঁদা না দিলে সবজি ঢোকে না মিরপুরের আড়তে। এবং বৈঠকের পর বৈঠক, আর চুক্তিতেও থামছে না সীমান্ত হত্যা। একটিরও বিচার না হওয়ায় বন্ধ হয় না বিএসএফ এর অমানবিক আচরণ, মত বিশ্লেষকদের। সমসংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। চাকরি বাঁচাতে মরিয়া সৌদি প্রবাসীরা তৃতীয় দিনের মতো রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী সাদাত রহমতুল্লাহ। বিস্তারিত জানতে সরাসরি যাব তার কাছে। সাদাত, আপনারা জানেন যে আসলে গত টানা 3 দিনের মতো যে আজকে যেই অর্থাৎ টিকিট প্রত্যাশীদের যে ভিড়, সেটি কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সেটি কিন্তু বাড়ছে। সকালবেলা আমরা টিকিট প্রত্যাশীদের যে সংখ্যা সেটি অনেকটাই কম দেখেছিলাম, কিন্তু এখন আমরা সেই সংখ্যা কিন্তু অনেকাংশেই বেড়েছে। মূলত তারা বলছেন যে আসলে যেহেতু আপনারা জানেন যে সেটা গতকাল রাতে একটিমাত্র ফ্লাইট গিয়েছে বাংলাদেশ থেকে ছেড়ে সৌদি এয়ারলাইন্সের, এবং তারা মূলত এসেছেন এই কারওয়ান বাজারের যে সৌদি এয়ারলাইন্সের যে অফিস রয়েছে সেই অফিসটিতে তারা এসেছেন টিকিটের জন্য। কিন্তু আপনারা জানেন যে আসলে আর মাত্র 3টি ফ্লাইট চলবে, অর্থাৎ এই চলতি মাসে, এর বাইরে কিন্তু সৌদিতে আর কোনো ফ্লাইট এই মুহূর্তে নেই। 1 অক্টোবর থেকে বাংলাদেশ বিমান ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছে, কিন্তু এখন পর্যন্ত শিডিউল পায়নি আসলে কখন সে ফ্লাইট। এই কারণে কিন্তু বিমানের টিকিট বিক্রি করা সম্ভব হচ্ছে না। ফলে এই দীর্ঘ অর্থাৎ যারা করোনার আগে এসেছেন, ফলে যারা এখন যেতে চান তারা কিন্তু টিকিট জটিলতায় পেরেছেন, এবং একই সাথে কিন্তু চলতি মাসে শেষ হচ্ছে যারা বেশিরভাগ যারা এই টিকিট প্রত্যাশীদের ভিসা এবং আকামার মেয়াদ। ফলে তারা বলছেন এখানে যে কয়দিন সময় রয়েছে কয়দিনের মধ্যে কিন্তু সে ভিসা এবং অর্থাৎ এই সময়ের মধ্যে তাদের যাওয়া সম্ভব না। সেক্ষেত্রে ভিসার মেয়াদ বাড়ানো এবং আকামার মেয়াদ বাড়ানোর কথা তারা কিন্তু জোর দাবি জানাচ্ছেন। আমরা কিন্তু গত কয়েকদিন ধরে দেখছি যে আন্দোলন চলছে, তাদের যে দাবি অর্থাৎ টিকিট পাওয়ার দাবি, তারা সৌদি যেতে চান, তাদের যে কাজ হারানোর সংখ্যা সেটি কিন্তু সময় বাড়ার সাথে সাথে কিন্তু সেটি বাড়ছে। সকালবেলা প্রাথমিকভাবে তারা অবস্থান নিয়েছিল সোনারগাঁয়ের অর্থাৎ যেই অফিসটি রয়েছে সৌদি এয়ারলাইন্সের, সেই অফিসটির সামনে তারা অবস্থান নিয়ে কিছুক্ষণ আগে তারা অবস্থান নিয়েছিল কারওয়ান বাজার মোড়ে। সেখানে তারা সড়ক অবরোধ করে তারা দাবি দাবাগুলো করেছিল, এবং সেখানে স্থানীয় অর্থাৎ তেজগাঁও জোনের যে পুলিশ ছিল তিনি তাদেরকে সরে যেতে বলেছেন, এবং তারা সড়ক ছেড়ে দিয়েছেন। এখন তারা একটি অংশ অর্থাৎ এই বিশাল সংখ্যক শ্রমিকদের একটি অংশ যারা রয়েছেন তারা এখন রওনা করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ যে ভবন রয়েছে সেখানে তারা যাচ্ছেন তাদের দাবি দাবাগুলোকে তুলে ধরার জন্য। এই মুহূর্তে তাদের যে প্রধান দাবি হয়ে দাঁড়িয়েছে, তারা চাচ্ছেন, তারা বলছেন যে যেহেতু এই সময়ের মধ্যে যাওয়া সম্ভব না, সেক্ষেত্রে সরকার যেন তাদের আকামা এবং ভিসার মেয়াদ দুটি বাড়ানোর জন্য জোর দাবি জানায়, এবং এই নিশ্চয়তা পেলেই মূলত এই কারওয়ান বাজার যে অফিসটি রয়েছে সেখান থেকে তারা সরে যাবেন। গত কয়েকদিন ধরে টানা বিভিন্ন জেলা থেকে তারা এসেছেন, তাদের অনেকেই এখানে আমি দেখেছি যে এখানেই অবস্থান করছেন, এখানেই খাচ্ছেন, আবার কেউ কেউ ভিতরে গিয়েছেন। গত 3-4 দিন আগে যারা টোকেন নিয়ে ভিতরে প্রবেশ করেছেন তারাও কিন্তু এখন পর্যন্ত বের হননি, অর্থাৎ তারাও টিকিট নেননি। আরেকটি বড় যে অভিযোগ রয়েছে এই এয়ারলাইন্সের বাইরে অর্থাৎ সৌদি এয়ারলাইন্সের বাইরে বিভিন্ন যে সমস্ত এয়ারলাইন্সগুলো রয়েছে যেখান থেকে তারা টিকিট সংগ্রহের তাদেরকে ফোন দেওয়া হয় বা তারা যোগাযোগ করছেন টিকিটের জন্য, সেখান থেকে কিন্তু 1 লাখ টাকার উপরে তাদেরকে চাওয়া হচ্ছে যদি টিকিট তারা পেতে চান। এমন অভিযোগে কিন্তু এখানে যারা সৌদি প্রবাসী যারা রয়েছে যারা যেতে চান তাদেরকে কিন্তু বলছেন। সব মিলে এখানে এই মুহূর্তে তারা কিন্তু বলছেন যে তাদের যে দাবি দাবাগুলো রয়েছে এটি যেন সরকার খুবই গুরুত্ব সহকারে দেখে, একই সাথে এই সমস্যা সমাধানের জন্য সরকার যেন দ্রুত পদক্ষেপ নেয় এবং তাদের যে চাকরির অনিশ্চয়তা সেটি যেন দ্রুত সমাধান করে। এই ছিল এখন পর্যন্ত রাজধানীর কারওয়ান বাজার থেকে সৌদি এয়ারলাইন্সের টিকিট যে সংকট অর্থাৎ প্রবাসীদের দুর্ভোগের সবশেষ খবর। কারওয়ান বাজার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সাদাত রহমতুল্লাহ। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চকবাজারের জুরির মার্কেটও ছিল অতি দাহ্য পদার্থের মজুদ। আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতির শঙ্কা থাকলেও তাৎক্ষণিক ব্যবস্থায় রক্ষা পাওয়া গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে ঘিঞ্জি পুরান ঢাকায় এখনও আবাসিক এলাকার সঙ্গে একাকার অতি দাহ্য পণ্যের মার্কেট, এতে শঙ্কিত এই এলাকার বাসিন্দারা। আজাদ লিমনের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল হোসেন। চকবাজার শাহী জামে মসজিদ এলাকার জরির মার্কেট। বিয়ে জন্মদিনের সাজসজ্জার পণ্যের এই বাজারে যে 200-র মতো দোকান আছে, তার মধ্যে লিটন মিয়ার এই আবাসিক ভবনের নিচতলায় আছে 9টির মতো দোকান। বুধবার রাত 12টার 5 মিনিট আগে মার্কেটের এই অংশে আগুন লেগে যায়। তবে ফায়ার সার্ভিসের 5 ইউনিটের তাৎক্ষণিক চেষ্টায় আগুন দ্রুতই নিয়ন্ত্রণে আসে। সব পুড়ে গেছে আর পানি মারছে, সব নষ্ট হয়েছে। এগুলি বাদ। ফায়ার সার্ভিসের ধারণা, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। ব্যবসায়ীদের দাবি, পুড়ে ছাই হয়েছে 7 থেকে 8টি দোকান। রাস্তা চিকন, গাড়ি ঢোকার সমস্যা, পানির সমস্যা, চতুর্মুখী সমস্যা এখানে বিদ্যমান। তারপরেও আপনাদের দোয়ায়, আল্লাহর মেহেরবানিতে যে অল্পের মধ্যে আমরা কাজ সেরেছি। এটা শর্ট সার্কিট থেকে এক দোকান থেকে আরেক দোকানে তার মানে ইলেকট্রিক তারের মাধ্যমে সব আগুন ছড়াইছে। খাতা আর ডেকোরেশন আইটেম, ডেকোরেশন যে বিয়ের যে মনে করেন জড়ি, পাগড়ি, এগুলা ঠিক আছে। পোপার এগুলো আছে, কোনো রাসায়নিক টাসায়নিক না রাসায়নিক কিছু নেই, রাসায়নিক এগুলো কিছু নাই, ফ্লেমেবল কোনো কিছুই নাই। কিন্তু আসলে কি কোনো দাহ্য পদার্থ ছিল না? ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপনের পর এই ঘিঞ্জিগুলির উপর এভাবে পড়ে থাকতে দেখা যায় এই সমস্ত আতশবাজির। তাই সহজেই ধারণা করা যায় যে সাজ সরঞ্জামের অন্যান্য পণ্যের সঙ্গে এগুলোরও গোডাউন ছিল। আমরা ফায়ার সার্ভিসের কাছে জানতে চেয়েছিলাম পদার্থ হিসেবে এটি কতটা দাহ্য। পুরো সড়ক জুড়ে এগুলো পড়ে আছে, এগুলো পদার্থ হিসেবে কেমন? এটা অবশ্যই একটা দাহ্য পদার্থ। এটা যখন আগুন জ্বলে 1000 ডিগ্রি তাপমাত্রার উপরে তাপ উঠে, তার মানে কিন্তু ঝুঁকি ছিল। অবশ্যই ঝুঁকি ছিল। বারবার এমন অগ্নিকাণ্ডে শঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী। আক্ষেপ করেন, অনেক উদ্যোগের কথা শোনা গেলেও আবাসিক এলাকার এসব মার্কেট স্থানান্তরের অগ্রগতি নেই। বোতল ছিল যেটা পার্টি স্প্রে 1, আর 2 নম্বর হলো আতশবাজি যেটা ফুটায় ঘুরেয়া, ওটাও ছিল। আর যে ঝড়ির যে বিয়া শাদীর বার্থডে যে জিনিসগুলো, ওগুলোও ছিল। এই যে বার্থডের এগুলো স্প্রেগুলো, স্প্রের বোতলগুলো, তো এগুলি যদি এই চুরিহাটার মতো এরকম আর কি বড় ধরনের ব্লাস্টিং ঘটনা ঘটতো, তাহলে তো এখানে আরও অনেক বেশি ক্ষয়ক্ষতি হতে পারত। স্প্রের দোকান সব সারা দিয়ে তো ভালো। রেলের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ট্রেন ইজারা দেওয়া হয়েছে পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে। দুর্নীতির প্রমাণও পেয়েছে রেলপথ মন্ত্রণালয়। এসআর ট্রেডিং নামের ওই ঠিকাদারি প্রতিষ্ঠান প্রতি বছর রাজস্ব ফাঁকি দিচ্ছে 2 কোটি টাকা। দুর্নীতির বিষয়ে কথা বলতে গেলে সংশ্লিষ্ট রেল কর্মকর্তা সময় সংবাদকে দেন ঘুষের প্রস্তাব। নাজমুস সালেহীর প্রতিবেদন। দৈনিক 1,70,000 টাকা ইজারায় চলত জামালপুর কমিউটার ট্রেন। পরে মাত্র 70,000 টাকায় এসআর ট্রেডিংকে ইজারা দেওয়া হয়। সেটি 10 বছরের লোকসান 36 কোটি টাকা। রেলপথ মন্ত্রণালয়ের প্রতিবেদনেই উঠে এসেছে এমন দুর্নীতির চিত্র। একই অবস্থা দেওয়ানগঞ্জ কমিউটারের বেলায়ও। প্রতিদিন 90,000 টাকা ইজারায় চলে এটি। 2012 সালে যাত্রী পরিবহনে 50% আর পণ্য পরিবহনে 100% ভাড়া বাড়ায় সরকার। 8 বছর ধরে নতুন ভাড়া আদায়ও করছে ইজারাদার, কিন্তু রেলকে দেয়া হচ্ছে আগের ভাড়া। অর্ধেক বাড়ছে, 50%। এখন তো 95 টাকা হয়েছে। 30 টাকার ভাড়া 95 টাকা, নাহলে সিট নাই। যখন থেকে মানে ভাড়া বাড়ছে 50% বাড়ছে, তখন থেকেই আমরা এটা হয়েছে আর কি। নতুন ভাড়া অনুযায়ী 2 ট্রেনে প্রতিদিন 70,000 টাকা কম ইজারা ধরে তা পরিশোধ করতে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তার দপ্তর থেকে একটি চিঠি দেওয়া হয় এসআর ট্রেডিংকে। এতে 8 বছরে লোকসান হয়েছে প্রায় 20 কোটি টাকা। অনিয়ম তদন্তে গঠিত 5 সদস্যের কমিটির রিপোর্টে পূর্বাঞ্চলের তৎকালীন প্রধান বাণিজ্যিক কর্মকর্তা হাবিবুর রহমান, ডেপুটি বাণিজ্যিক কর্মকর্তা জোবেদা আক্তার ও এডিশনাল বাণিজ্যিক কর্মকর্তা এএম শাহনেওয়াজকে দায়ী করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। শাহনেওয়াজ এখন পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট। এ ব্যাপারে কথা বলতে গেলে সময় সংবাদকে ঘুষের প্রস্তাব দেন তিনি। রিপোর্টটা যাতে না করলে ভালো হয়। আপনার কিছু একটা গিফট করবো আর কি, মানে ভালো কিছু। যদি আপনার কিছু চাহিদা থাকে বলবেন, আমিও কিছু আপনাকে গিফট করলাম। গিফট বাবদ মনে করেন যদি কিছু নিতে চান দিলাম, অথবা যদি বলেন আমি কিছু আপনাকে অনারিয়াম করলাম। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রেলপথ মন্ত্রী। যে প্রশ্নটি তুলেছেন আপনি, সেটাই আমার অবশ্য মানে নলেজে নেই। আমি এটা যেহেতু আপনি বলেছেন, আমি সংশ্লিষ্ট যে ফাইল, এটা আমি কালকেই দেখব। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, এই ধরনের কোনো রিকমেন্ডেশন হয় বা থাকে, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। बर्तमाने बेसरकारी व्यवस्थापनाय परिचालित ৫৪টি ट्रेनेर ৩৪টি एसआर ट्रेनिंगेर दखले। নাজমুস সালেহী, समय संबाद, ढाका। समय संबादे आरो থাকছে দক্ষতা বাড়াতে অবশেষে অত্যাধুনিক যন্ত্রপাতি সংগ্রহ করছে চট্টগ্রাম বন্দর। এক বছরের মধ্যে কেনা হবে হাজার কোটি টাকা মূল্যের যন্ত্র। বৈঠকের পর বৈঠক চলে, স্বাক্ষর হয় নানাবিধ চুক্তি, সমঝোতাও হয়, কিন্তু কোনোভাবেই বন্ধ হয় না সীমান্ত হত্যা। এদেশে সীমান্ত হত্যার সংজ্ঞাই হলো ভারতীয় বিএসএফ কর্তৃক বাংলাদেশি নিরস্ত্র মানুষকে হত্যা করা। প্রতি বছরের মতো এবারও দুদেশের ৫০তম সীমান্ত সম্মেলনে আবারও সেই পুরনো ঘোষণা এলো, শূন্যে নামবে এমন হত্যা। যদিও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এখন পর্যন্ত একটি হত্যারও বিচার হয়নি বলেই এই অমানবিকতা বন্ধ হয় না। বলা হয়ে থাকে ভারত ও বাংলাদেশের সম্পর্ক এখন যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ, কিন্তু পরিসংখ্যান বলছে চলতি বছর প্রথম ৬ মাসেই বিএসএফ এর হাতে নিহত হয়েছেন ২৫ বাংলাদেশি। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে গত ১১ বছরে এই সংখ্যা ৫০০র কাছাকাছি। এমনকি চলতি মাসে বিএসএফ এর হাতে নিহত বাংলাদেশের সংখ্যা ৪। এই পরিসংখ্যানের উপর দাঁড়িয়েই সম্প্রতি অনুষ্ঠিত হলো দুদেশের সীমান্ত সম্মেলন। To bring down this killing, try its best to work out a strategy to bring down this border killing. যদিও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন যদি কেউ চোরাকারবারিও হয় তবুও তার বিচার পাওয়ার অধিকার আছে। সীমান্তে গুলি চালিয়ে নিরস্ত্র মানুষ হত্যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। বারবার পার পেয়ে যাচ্ছে যারা মারছে, এটাই হলো সমস্যা। সেখানেই যদি ভারতের সিভিল সোসাইটি যখন জেগে উঠবে, তারা যখন প্রেসার দিবে যে না এই আনলফুল অ্যাক্ট বন্ধ করতে হবে, তখন আমি মনে করি যে এই জায়গায় হয়তো একটা সমাধান হবে। আইনবিদরা মনে করেন সীমান্ত হত্যা বন্ধে দুই দেশের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। পাশাপাশি ভারত যেমন বৃহৎ রাষ্ট্র, তেমনি এই হত্যা বন্ধে তাকে মহৎ হতে হবে। বাংলাদেশ কিন্তু তার প্রত্যেকটা বৈঠকে সীমান্তকে প্রাইভেট ফেসে দিচ্ছে। তারা যদি মনে করেন যে বাংলাদেশ বর্ডার কাশ্মীর, তাহলে সেটা ভুল হবে। যদিও একটা দেশে এক ধরনের আইন থাকে, এটা কিন্তু কাশ্মীর না, ওখানে কিন্তু পাকিস্তান আছে, যারা তাদের সাথে বৈরী, আর আমরা কিন্তু তাদের পরীক্ষিত বন্ধু। যখন তাদের সাথে কেউ থাকে না, আমরা কিন্তু তাদের সাথে আছি। আমরা মনে করি যে ভারতে আমাদের দুর্দিনে সহযোগিতা করেছে, তার যে কোনো দুর্দিনে আমরা তার পাশে থাকতে চাই। পৃথিবীর যেসব সীমান্তে সবচেয়ে বেশি রক্ত ঝরে তার মধ্যে বাংলাদেশ ভারত অন্যতম। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণ বাড়ায় ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিতেও উদ্বেগ ও উৎকণ্ঠা বেড়েছে। ইতোমধ্যে কয়েকটি অঙ্গরাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান আবারও বন্ধের সিদ্ধান্তে অভিভাবকদের মধ্যেও হতাশা ভর করছে। জার্মানি থেকে সহকর্মী বিটু বড়ুয়া জানাচ্ছেন বিস্তারিত। করোনার কারণে যুক্তরাজ্য, ইতালি, স্পেন এবং ফ্রান্সের পর অশনি সংকেত জার্মানিতেও। বিশেষ করে গত কয়েকদিনের ব্যবধানে করোনা সংক্রমণ হঠাৎ করে বেড়ে যাওয়ায় সবখানে উদ্বেগ এবং উৎকণ্ঠাও বেড়েছে। এরই মধ্যে অঙ্গরাজ্য বায়ার্নের বাচ কোয়েনিগসফেন নামের একটি অঞ্চলে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। সেখানে অন্যান্য অঞ্চলের সকল শিক্ষার্থীদেরকেও নির্দেশনা দেওয়া হয়েছে তারা যাতে করোনার সকল স্বাস্থ্যবিধি মেনে চলে। করোনার দ্বিতীয় ঢেউ আসাতে আবারও দুশ্চিন্তার শেষ নেই। বাচ্চারা স্কুলে যেতে পারবে না, সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হবে। এসব আর কত বলুন। ওদিকে প্রবীণদের নিয়েও আরও মহাবিপদ। তবে করোনার টিকা আবিষ্কার হলে সেটা সবার জন্য বিনামূল্যে বিতরণ করা উচিত। না ধনী না গরিব, সবার পাওয়ার অধিকার সুনিশ্চিত করতে হবে সরকারকে। এর মধ্যে করোনা সংক্রমণ বেড়েছে নর্দার্ন ওয়েস্টফালেন অঙ্গরাজ্য, যেখানে প্রবাসী বাংলাদেশিদের বিশাল একটি অংশ বসবাস করছে। তবে এখন পর্যন্ত কোনো প্রবাসী বাংলাদেশি নতুন করে সংক্রমিত না হওয়ায় জনমনে এখনও বাংলা কমিউনিটিতে স্বস্তি বিরাজ করছে। জার্মানিতে অধ্যয়নরত অনেক বাংলাদেশি স্টুডেন্ট এখনো বাংলাদেশে আটকে আছে। অনেকে যারা জার্মানিতে পড়াশোনা করতে ইচ্ছুক তারাও আসতে পারছে না। সো সবদিক বিবেচনা করে আসলে এটা খুবই বাংলাদেশ খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে এই থেকে। এদিকে জার্মান স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান বলেছেন করোনা যাতে আগের মতো আবার ভয়াবহ আকার ধারণ করতে না পারে সে কারণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি আরও বলেন শরৎ এবং শীতের আগে একটি কার্যকরী করোনা টিকা পাওয়া যেতে নাও পারে, সে কারণে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ। এখন পর্যন্ত জার্মানিতে ৯৪০০র বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছে। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ক্রেতার চাপ বাড়লেই বেড়ে যায় দাম, মূল্য তালিকা মানার বালাই নেই। অভিযানেও কাটছে না পেঁয়াজ বাজারের নৈরাজ্য। সরবরাহ সংকটের দোহাই দিয়ে ফের পেঁয়াজের দাম পাইকারি বাজারে কেজিতে ৫ টাকা পর্যন্ত বাড়িয়েছে আড়তদাররা। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের পর বিকল্প দেশ থেকে ৬ লাখ টন আমদানির অনুমতি দিয়েছে সরকার। তুলে নেওয়া হয়েছে আমদানি শুল্ক। আমদানিকারকদের সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত বাকিতে এলসি খোলার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাজারে অভিযানের পাশাপাশি চলছে অনলাইনে পেঁয়াজ বিক্রি। এত সব উদ্যোগের প্রভাব বাজারে পড়ছে কই? কারণ বাজারে গিয়ে দেখা যায় পাইকারিতে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকায় আর আমদানি করা পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকায়। ক্রেতাদের উপস্থিতি বাড়তেই দেশি পেঁয়াজের দাম উঠল ৮৫ টাকায়। আমদানি করা পেঁয়াজের দর এক দোকানে ৫৫, তো পাশের দোকানেই ৬০ থেকে ৬২ টাকা। আড়তে তো পেঁয়াজ আছে ভালো, এক জায়গায় ৮০ টাকা চাইলো আর এখানে চাইলো ৮৫ টাকা আর কি। কিছু কিছু দোকানে আরো বেশি যাইতেছে আর কিছু কিছু দোকানে এরকমই রেট আছে। মনিটরিং তো আমরা পাই না, মাঝে মধ্যে এই খবরে মনিটরিং করতেছে হঠাৎ মাঝে মধ্যে। প্রতিদিন আসলে হয়তো আর একটা ই করা যায়। ক্রেতাদের অভিযোগের বিপরীতে দায়সারা জবাব বিক্রেতাদের। পেঁয়াজে বেশ কম আছে, ঠিক আছে, সবকিছু ডিফারেন্স আছে, ভালো মন্দ আছে। ইন্ডিয়া পেঁয়াজের কথা ছিল দিছেও, সেই পেঁয়াজ পচা আসছে, ঠিক আছে, আবার ওই পেঁয়াজ শেষ হয়ে গেছে, এখন ইন্ডিয়া পেঁয়াজ দাম বেড়ে গেছে। ব্যবসায়ীরা সংকটের অজুহাত দিলেও সরকার বলছে বর্তমানে দেশে ৬ লাখ টন পেঁয়াজ মজুদ রয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। গেল ৯ দিন ধরে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। সবশেষ খবর জানাতে বন্দর এলাকায় আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যোগ দেব তার সঙ্গে। সাথে ভারতের পেট্রাপোল বন্দরের যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য হয়, সেই আমদানি এবং রপ্তানি বাণিজ্যের যে দুটি প্রবেশদ্বার আছে তার এটি একটি প্রধান প্রবেশদ্বার। আপনি জানেন, পূর্ব কোনো ঘোষণা ছাড়াই গত ১৪ সেপ্টেম্বর থেকে ভারত সরকার বাংলাদেশের যে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়, সেই পেঁয়াজ রপ্তানি বন্ধের আজকে কিন্তু টানা ১০ দিন চলছে। তবে এই রপ্তানির মধ্যে পরপর দুইবার প্রতিশ্রুতি দিয়েছিল যে ১৪ তারিখের আগের যে গেট পাসগুলো আছে সেই গেট পাসগুলোর পেঁয়াজগুলো বাংলাদেশে ঢোকার সুযোগ দিবে, কিন্তু আমরা দেখতে পেয়েছি ঘোমরা এবং হিলি স্থলবন্দর দিয়ে কিছু পেঁয়াজের ট্রাক দিলেও কিন্তু বেনাপোল স্থলবন্দর দিয়ে এ পর্যন্ত একটি পেঁয়াজের ট্রাকও তারা দেয়নি। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা বলছেন তাদেরকে যেহেতু বলা হয়েছিল বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজের ট্রাক দিবে, এই প্রতিশ্রুতিতে তারা গত ১০ দিন ধরে পেঁয়াজের ট্রাক পেট্রাপোল বন্দরে রেখেছিলেন। অবশেষে পেঁয়াজগুলো ঢুকতে না পারায় কিন্তু সেগুলো অনেকটা পচে নষ্ট হয়ে গেছে। আর যেগুলো তারা একটু ভালো ছিল সেগুলো তারা বিভিন্ন কলকাতার বিভিন্ন বাজারে বিক্রি করেছেন এবং ভোমরা এবং হিলি স্থল বন্দরে নিয়ে গেছেন। আর তারা আরও বলেছেন যে ভারত সরকার শুধুমাত্র সুযোগ দিয়েছে যে ১৪ সেপ্টেম্বরের আগে যে এলসিগুলো ছিল, গেট পাস ছিল, সেই গেট পাসগুলোর পেঁয়াজ কিন্তু বাংলাদেশে ঢোকার সুযোগ দেওয়া হবে, কিন্তু তাদের এই গেট পাস ছাড়াও কিন্তু এখন প্রচুর পরিমাণের কিন্তু পেঁয়াজ ভারতের পেট্রাপোল বন্দর এবং তার আশপাশ এলাকার বিভিন্ন সড়কে দাঁড়িয়ে আছে। তারা বলছেন এই পেঁয়াজগুলো যদি ঢোকার সুযোগ সৃষ্টি করে না দেওয়া হয় তাহলে কিন্তু আবারও তারা একটা বড় ধরনের লোকসানে পড়বেন। আমরা বিষয়টি নিয়ে কথা বলেছি বন্দর এবং কাস্টম কর্তৃপক্ষের সাথে। কাস্টম এবং বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে বলেছেন যে ভারতীয় কাস্টম তাদেরকে কয়েকবার বলেছে এই সমস্ত ট্র্যাক দিবে, কিন্তু এখন পর্যন্ত কোনো ট্র্যাক দেয়নি। যদি তারা ট্র্যাক দেয় তাহলে তা ছিল এসব পেঁয়াজ ট্র্যাক নেওয়ার জন্য তাদের প্রস্তুতি রয়েছে। তো এ ছিল বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে যে আজকে টানা পেঁয়াজ ১০ দিন আমদানি বন্ধ রয়েছে, সেই আমদানি বন্দর সর্বশেষ খবর। ইমতান, বেনাপোল স্থলবন্দর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আজিজুল হক। সমসংবাদে আরও থাকছে, অচল অবস্থা কাটছেই না। শিবুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে চলছে মাত্র ৬টি ছোট ফেরি, দুপারে যানবাহনের দীর্ঘ সারি। নিয়ন্ত্রণহীন চাঁদাবাজিতে অতিষ্ঠ বীরপুরের পাইকারি সবজি আড়তের ব্যবসায়ীরা। পণ্য পরিবহনে রিক্সা প্রতি ১০ টাকা আর ভ্যান প্রতি গুনতে হচ্ছে ২০ টাকা করে। কেন এই টাকা নেওয়া হচ্ছে আর এর নেপথ্যেই বা কারা, তা জানতে চাইলে সময় সংবাদের ক্যামেরা দেখেই দৌড়ে পালান চাঁদাবাজরা। পুরো বাজার ঘুরে কোথাও নজরে আসেনি পুলিশি তৎপরতা। সুমন আহমেদের তোলা ছবিতে জুবাইর ফয়সালের রিপোর্ট। এক দৌড়ে পগার পার। চোর পুলিশের খেলা নয় এটি, আসলে সময় সংবাদের ক্যামেরা দেখে অবৈধভাবে অর্থ উত্তোলনকারী এক যুবকের পালানোর দৃশ্য। জ্যাম ছোটানোর জন্য সরকারের লোকজন আছে, আপনি দায়িত্ব নিয়ে টাকা নিচ্ছেন কেন? না, এই পয়সা করি, ছোটাই দিই। শাহ আলী মাজার হয়ে মিরপুর বেড়িবাঁধ ঢুকতেই চোখে পড়বে পাইকারি সবজির আড়ত। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন যেখানে কয়েক কোটি টাকার কাঁচা সবজি হাত বদল হয়ে চলে যায় রাজধানীর নানা জায়গায়। কিন্তু এই বাজার ঘিরে সরকারের পরিকল্পনা আর পুলিশি তৎপরতার অভাবে দিনের পর দিন চলে আসছে অবৈধ অর্থের কারসাজি। এই যেমন হলুদ টি শার্টের এই ব্যক্তি গেইটে বসে মাজারের নামে তুলছেন টাকা, টিভি ক্যামেরা দেখে তিনিও বনে গেলেন ক্রেতা। টাকা সময় গ্রুপ করে কারা করে আমরা জানি না, আমরা শুধু ভিতরে আর হলো মাজার বাজারের ভিতরে। এই বাজার থেকে পণ্য বের করতে গেলেই দিতে হয় টাকা। তারা কয় আমাকে খুঁট দিতে হইব, সাদা দিতে হইব। এই হিন্দে ব্যান নাম লিবারে ব্যানে দেওয়া লাগে 30 টাকা। এটা ওনাদেরকে না দিলে মনে করেন আমরা যাইতে দেয় না, অনেক সময় মারামারি ঝগড়াঝাটিও লাগে। আমার সাথে মনে করেন 2-3 বার ঝগড়া লাগছে, তা কি করে মনে হয় ক্ষমতা আছে এরা নিতে আছে। এসব অপকর্মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা খুব বেশি কঠিন না হলেও বরাবরই তারা থেকে যায় ধরা ছোঁয়ার বাইরেই। ব্যবসায়ীরা মনে করেন এর নেতিবাচক প্রভাব পড়ছে পুরো বাজার ব্যবস্থার উপর। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। নিজেদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি প্রতিযোগী দেশগুলোর বন্দরের সাথে টিকে থাকতে অবশেষে অত্যাধুনিক যন্ত্রপাতি সংগ্রহ শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আগামী 1 বছরের মধ্যে 1000 কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি কেনা হবে। এর মধ্যে 4টি গ্যান্ট্রি ক্রেনও রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের অর্থনীতির সীমারেখা ক্রমশ বাড়তে থাকায় প্রতি বছরই চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামার পরিমাণও পাল্লা দিয়ে বাড়ছে, কিন্তু সেই অনুযায়ী বন্দরের সক্ষমতা বাড়ছে না, ফলে দেখা দিচ্ছে নানা জটিলতা। আধুনিক যন্ত্রপাতির সাথে যে দক্ষতা, এটা যদি বৃদ্ধি হয় তাহলে কিন্তু আমাদের বন্দর উত্তরোত্তর কিন্তু আরও অগ্রগতি হবে। শোর ক্রেন যেগুলি আছে সেগুলি কিন্তু অনেক পুরনো এবং অনেক বছর ধরে এগুলি ব্যবহার করার পরে এখন ব্যবহার উপযোগী না। বিশ্বের শীর্ষস্থানীয় 10টি বন্দরের মধ্যে 9টির অবস্থানই এশিয়ায়। এই তালিকায় চট্টগ্রাম বন্দরের স্থান 58তম হয়। সামনের দিকে রয়েছে প্রতিবেশী দেশগুলোর বন্দর। সীমিত যন্ত্রপাতি দিয়ে বিশ্বের সব অত্যাধুনিক বন্দরের সাথে প্রতিযোগিতা করছে চট্টগ্রাম বন্দর। বিশ্বের অন্যান্য বন্দরগুলিতে যেখানে শত শত গ্যান্ট্রি ক্রেন, তার বিপরীতে চট্টগ্রাম বন্দরে গ্যান্ট্রি ক্রেন রয়েছে মাত্র 14টি। এক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন বন্দরের সক্ষমতা বাড়াতে হলে অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজনের কোনো বিকল্প নেই। এই অবস্থায় বন্দরের সক্ষমতা বাড়াতে 1000 কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি কিনতে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর এখন চলছে টেন্ডার প্রক্রিয়া। নতুন প্রকল্প নিয়েছি যেখানে 94টি বিভিন্ন রকমের যন্ত্রপাতি আমরা ক্রয় করছি। এই যন্ত্রপাতি আমাদের সক্ষমতাকে আরও বাড়াবে। ব্যবসায়ীদের অভিযোগ, বন্দরে পুরাতন যন্ত্রপাতি ব্যবহারের কারণে অনেক সময় জাহাজের গড় অবস্থানকালীন সময় বেড়ে যায়। এই সংকট এড়াতে অত্যাধুনিক এবং কার্যকর যন্ত্রপাতি সংগ্রহের দাবি তাদের। ব্যাটারমিয়ালের কাজ শেষ করতে হবে, বন্দরের জিডি বাড়াতে হবে, নতুন নতুন টার্মিনাল করতে হবে। শিপ ক্রেনের মাধ্যমে ওঠানামা করি কন্টেইনার, সেক্ষেত্রে যদি জিসিবিতে জেটির আধুনিকায়ন করে গ্যান্ট্রি ক্রেন লাগানো হয় তাহলে বন্দরের উৎপাদনশীলতা বাড়বে। চট্টগ্রাম বন্দর বছরে 30 লাখ কন্টেইনার এবং 10 কোটি মেট্রিক টনের বেশি পণ্য হ্যান্ডেলিং করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নাব্য সংকটে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। পারপারের অপেক্ষায় থেকে ঘাট এলাকায় বাড়ছে যানবাহনের দীর্ঘ সারি। শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ জানান, গতরাতে নাব্য সংকটের জন্য শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকাল থেকে আবারও সীমিত আকারে 6টি ফেরি দিয়ে পারাপার শুরু হয়, কিন্তু রোরো ও ডাম্প ফেরি বন্ধ থাকায় উভয় পাড়ে যানবাহনের চাপ বেড়েছে। অন্যদিকে পদ্মার ভাঙনে ঝুঁকির মুখে নতুন 3 নম্বর ফেরিঘাট। নাব্য ফেরাতে চলছে ড্রেজিং। এছাড়াও পাটুরিয়া দৌলত দিয়া নৌরুটে স্রোতের বিপরীতে চলতে গিয়ে নষ্ট হয়ে গেছে 3টি ফেরি। বর্তমানে 19টির মধ্যে চলছে 15টি ফেরি। এতে যানবাহনের তুলনায় ফেরি কম হওয়ায় এই নৌরুটেও দেখা দিয়েছে দীর্ঘ যানজটের। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। টানা 3য় দিনের মতো টিকিটের জন্য সড়কে সৌদি প্রবাসীরা, রাস্তা আটকে রাখায় যানজট। আজও যাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। রেলেও দুর্নীতির সিন্ডিকেট, কম টাকায় ট্রেন ইজারা দিয়ে কোটি কোটি টাকা রাজস্ব লোপাট। অপরাধ ঢাকতে ঘুষের প্রস্তাব, ব্যবস্থার আশ্বাস মন্ত্রীর। एवं क्रेता देखलेई बेड़े जाए पेंयाजेर दाम आमदानी अभियानेও ঠেকানো যাচ্ছে না কারসাজি চাঁদা না দিলে সবজি ঢোকে না বীরপুরের আড়তে এই ছিল এখনকার মতো সঙ্গে থাকুন সময়।